সেই অনেক দিন আগের কথা, দূরগামী জঙ্গলে একটি জাদুর লিপস্টিক গাছ ছিল, যে গাছের অনেক সুন্দর সুন্দর লিপস্টিক ধরেছিল। আর এই লিপস্টিকের অনেক গুণাগুণ ছিল, কোনো পাখি যদি একবার এই লিপস্টিক লাগাতো তাহলে সে যা চাইতো তাই পাইতো। কিন্তু সেই জাদুর লিপস্টিক গাছটি ছিল খুবই অহংকারী আর দুষ্টু, সে জঙ্গলের পাখিগুলোকে অনেক বিরক্ত করত। সে তার লিপস্টিক কোনো গরিব পাখিকে দিত না, শুধুমাত্র ধনী পাখিকে দিত। এছাড়া ওই গাছটি সবার সাথে খারাপ ব্যবহার করত। আমি হলাম জাদুর লিপস্টিক গাছ, আমার গাছের লিপস্টিক লাগালেই সবাই অনেক সুন্দর ও শক্তিশালী হয়ে যায়, আর যে যা চাই তাই পায়। হা, আমি আমার লিপস্টিক ওই গরিব পাখিদের দেব না, কিছুতেই দেব না, আমার একটা মান সম্মান আছে তো, তাই না? এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনটুন নামের সেই টুনি পাখিটা লিপস্টিক গাছের কাছে আসে, আর টুনি লিপস্টিক গাছের কাছে এসে বলে, এই জাদুর লিপস্টিক গাছ, আমাকে একটি জাদুর লিপস্টিক দিন, কারণ আমি দেখতে অনেক অসুন্দর, আমাকে দেখে জঙ্গলে সকল পাখি হাসাহাসি করে, যদি দয়া করে আমাকে একটি জাদুর লিপস্টিক দিয়ে দিন তাহলে সেই লিপস্টিক লাগিয়ে সুন্দর হয়ে যাব, আর আমাকে নিয়ে জঙ্গলের কেউ মজা করতে পারবে না, আমাকে সাহায্য করুন। আর এই কুচ্ছিত পাখি, কে রে তুই, আর তোর এত বড় সাহস তুই আমার কাছে লিপস্টিক চাস? তোর এই বদসুরত চেহারা দেখতেই চাই না আমি, দূর হা এখান থেকে, দূর হা। হে জাদুর লিপস্টিক গাছ, তুমি আমাকে এভাবে যেতে বলো না, আমি যে অনেক আশা নিয়ে এসেছি, তুমি তো দেখতেই পাচ্ছ আমি দেখতে অনেক কুচ্ছিত, আর এই কারণে আমার বিয়ে হচ্ছে না। যেই ছেলে পাখি আমাকে দেখতে আসে সেই প্রথম দেখাতেই না বলে দেয়, আর আমার বাবা মা আমার বিয়ে নিয়ে অনেক চিন্তিত, তাদের দুঃখ আমার আর সহ্য হচ্ছে না। আমার বিয়ে নিয়ে জঙ্গলে সব পাখিগুলো অনেক হাসাহাসি করে, অনেক মজা করে, আপনি শুধু দয়া করে একটি জাদুর লিপস্টিক দিয়ে দিন, যে জাদুর লিপস্টিক লাগিয়ে আমি অনেক সুন্দর হয়ে যাই, আপনার গাছের জাদুর লিপস্টিক লাগিয়ে অনেক সুন্দর হতে চাই, যাতে করে আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। না না, আমি তোমাকে কোনোভাবেই জাদুর লিপস্টিক দিব না, তোর মতন গরিব আর অসুন্দর পাখিকে কখনোই আমার জাদুর লিপস্টিক দিব না, চলে যা এখান থেকে, চলে যা, না হলে কিন্তু আমি তোকে আরও কুচ্ছিত বানিয়ে দেব, যা এখান থেকে, দূর হ। আমাকে আপনি দয়া করুন, আমাকে একটু সাহায্য করুন, প্লিজ দয়া করুন, আমাকে একটু দয়া করুন। টুনটুন জাদুর লিপস্টিক গাছকে অনেক অনুরোধ করে, কিন্তু অহংকারী জাদুর লিপস্টিক গাছের কোনো দয়া হয় না, সে তাকে চলে যেতে বলে। ঠিক তখনই সেখানে একটি সুন্দর রাজকুমারী পাখি চলে আসে, যে দেখতে অনেক সুন্দর ছিল। সে এসে বলে, জাদুর লিপস্টিক গাছ, আমি একজন রাজকুমারী, আমার রাজ্য নদীর ওপারে, আমি তোমার কাছ থেকে জাদুর লিপস্টিক নিতে এসেছি। ও তাই নাকি রাজকুমারী, তোমার মতো রাজকুমারী চাইলে আমার কাছে সব জাদুর লিপস্টিক নিতে পারো, তুমি যা নিতে চাও তাই আমার কাছ থেকে জাদুর লিপস্টিক নিয়ে যাও। এরপর রাজকুমারী পাখি জাদুর লিপস্টিক গাছ থেকে অনেক জাদুর লিপস্টিক নিয়ে যায়, আর সেখান থেকে চলে যেতে লাগে। আর তা দেখে টুনটুন ভাবতে লাগে, আমি যদি আমার কথা এই রাজকুমারীকে খুলে বলি, আর সে যদি আমাকে দয়া করে একটি জাদুর লিপস্টিক দিয়ে দেয়,
এই ভেবে টুনটুন সে রাজকুমারী পাখির পিছু নেই। আর টুনটুন রাজকুমারীর পিছু পিছু হাঁটতে হাঁটতে অজান্তে জঙ্গলের ভিতরে চলে যায়। টুনটুন রাজকুমারীর পিছু পিছু যেতে যেতে দেখে রাজকুমারী একটি গুহার মধ্যে ঢুকে যায়। তা দেখে টুনটুনও রাজকুমারীর পিছু পিছু তার গুহার মধ্যে প্রবেশ করে। তারপর টুনটুন যা দেখে তা দেখে অনেক অবাক হয়ে যায়। আর টুনটুন দেখে সে রাজকুমারী পাখিটি একটি রাক্ষস পাখি হয়ে গেছে, যেটা দেখে টুনটুন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আর টুনটুন চুপি চুপি শুনে রাক্ষস পাখিটা কি যেন বলছে, হি হি হি, আরে আমি তো কামাল হয়ে গেলাম, জাদুর লিপস্টিক গাছ তো অনেক শক্তিশালী, হা হা হা, আমি আগামীকাল গিয়ে ওই জাদুর লিপস্টিক গাছটি কেটে আমার গুহায় নিয়ে আসব। তারপর সেই জাদুর লিপস্টিক গাছটি আগুন লাগিয়ে ছাই করে ফেলব, আর সেই ছাই আমার শরীরে লাগাবো, তাহলে আমি অনেক শক্তিশালী ডাইনি পাখি হব, হা 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 হা। এই সব দেখে টুনটুন অনেক অবাক হয়ে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে, আরে এই তো দেখি একটি দুষ্টু ডাইনি পাখি, আমাকে এক্ষুনি সেই জাদুর লিপস্টিক গাছের কাছে যেতে হবে, এসব কথা জানাতে হবে। তারপর টুনটুন সেখান থেকে চুপি চুপি লুকিয়ে সেখান থেকে সেই জাদুর লিপস্টিক গাছের কাছে চলে আসে। আর সবটা জাদুর লিপস্টিক গাছকে খুলে বলে, কিন্তু অহংকারী জাদুর লিপস্টিক গাছটি টুনটুনের কোনো কথা বিশ্বাস করে না। সে তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুনটুন অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর রাত হয়ে যায়, আর সেই দুষ্টু ডাইনি পাখিটি জাদুর কুড়াল নিয়ে জাদুর লিপস্টিক গাছের কাছে চলে আসে, যেটা দেখে জাদুর লিপস্টিক গাছ অনেক ভয় পেয়ে যায়। আরে না না, এই ডাইনি পাখিটা তো একটি জাদুর কুড়াল নিয়ে এসেছে, তাহলে তো ওই পাখিটা সব কিছু সত্য বলেছিল, এখন আমি কি করব, এই ডাইনি পাখিটা আমার জাদুর লিপস্টিক গাছ কেটে নিয়ে যাবে। কিরে জাদুর লিপস্টিক গাছ, আজকে তো তোর শেষ দিন, আজ তোকে আমি কেটে আমার সাথে নিয়ে যাব, আর আমি অনেক শক্তিশালী হয়ে যাব। হি হি হি, হে ডাইনি পাখি, তুমি আমাকে কেটো না, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, এই ডাইনি পাখিটা আমাকে কেটে ফেলবে। তারপর সেই দুষ্টু ডাইনি পাখিটা জাদুর লিপস্টিক গাছের দিকে এগোতে থাকে। তখনই টুনটুন জ্বলন্ত মশাল নিয়ে চলে আসে, আর এসে বলে, এই দুষ্টু ডাইনি পাখি, তুই যদি এই জাদুর লিপস্টিক গাছের কোনো ক্ষতি করিস তাহলে তোকে জ্বালিয়ে ফেলবো, আর তোকে ধ্বংস করে ফেলবো। টুনটুনের এই কথা শুনে ডাইনি পাখিটা হাসতে লাগে আর বলতে লাগলো, আরে আরে অশিক্ষিত পাখি, তুই তো আমার শক্তি সম্পর্কে কিছুই জানিস না, আর তুই আমার সাথে লড়াই করতে চলে এসেছিস, এখন আমি আগে তোকে মারবো, তারপর জাদুর লিপস্টিক গাছকে কেটে আমার সাথে নিয়ে যাব। আর এই বলে সেই দুষ্টু ডাইনি পাখিটা কুড়ালটা নিয়ে টুনটুনির দিকে যেতে লাগে। আর টুনটুনি বুদ্ধি করে পানি ফেলে পিচ্ছল করে রাখে, তখনই দুষ্টু ডাইনি পাখিটা পা পিছলে পড়ে যায়। আর এই সুযোগে টুনটুন ডাইনির সেই জাদুর কুড়ালটি নিয়ে নেয়। দেখ দুষ্টু ডাইনি, এখান থেকে চলে যা, নাহলে এই জাদুর কুড়াল দিয়ে এক্ষুনি তোকে কেটে ফেলবো। না না, আমাকে তুমি মাফ করে দাও, আর দয়া করে জাদুর কুড়াল দিয়ে আমাকে মেরো না, কারণ এই জাদুর কুড়াল অনেক শক্তিশালী, আমি এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না, আমাকে তুমি মাফ করে দাও, হু হু হু। এ কথা বলে ডাইনি পাখিটা সেখান থেকে চলে যায়। আর তখন
জাদুর লিপস্টিক গাছটি অনেক অনুতপ্ত হয়ে বলে, আমাকে তুমি মাপ করে দাও, আমার নিজের ক্ষমতায় অনেক অহংকারী হয়ে গেছিলাম। আর এখান থেকে বুঝতে পারলাম যে আমাকে দুঃখীরাকেও সাহায্য করা দরকার। তুমি আমার কাছ থেকে জাদুর লিপস্টিক নিয়ে যাও, যত খুশি নিয়ে যাও। তারপর জাদুর লিপস্টিক গাছটি টুনটুনকে তার জাদু দিয়ে অনেক সুন্দর বানিয়ে দেয়। সেই জাদুর লিপস্টিক গাছ টুনটুনকে অনেকগুলি জাদুর লিপস্টিক দেয়। টুনটুন জাদুর লিপস্টিক পেয়ে মহা খুশি হয়ে যায় আর জাদুর লিপস্টিক গাছকে ধন্যবাদ জানায়, আর টুনটুন সেখান থেকে চলে যায়। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে কি শিক্ষা নিলে? ক্ষমতার অহংকারে কারোর সাথে খারাপ ব্যবহার করা মোটেও উচিত নয়।